নমস্কার বন্ধুরা, অপোকেশন উইথ হেলদিপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে আমি আজকে দেখুন হাঁসের মাংস নিয়েছি। আমি আজকে হাঁসের মাংস রান্না করবো, আর এই শীত প্রায় শেষের দিকে, তো এই শীতে হাঁসের মাংস খেতে ভালো লাগে। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব, আর আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, মাংসটা আমি আগে ভালোভাবে মেখে নেব। আজকে রান্নাটা একটু অন্যরকমের, তো আমি প্রথমেই দিয়ে দেবো এখানে সরিষার তেল। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল বেশিই দিয়ে দেবো। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তো এবার আমি এটা ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এখানে আমি মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। আমি আজকে আলুটা ভাজবো না, নতুন আলু, এটা আমি এরকম দিয়েই রান্নাটা করে নেব। তো দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম চই ঝাল। এখানে চই ঝালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, এটা থেকে মাংসটা খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা, দুই চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এক কাপ পরিমাণ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো এবার আমি এটা ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এখানে আমি মাখার আগে আর একটা মশলা দিয়ে দেবো। এখানে আছে ভাজা ধনে গুঁড়ো, আছে এলাচ, গোলমরিচ, সবটা আমি এখানে একসাথে করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো দিয়ে দেবো এক চামচ পরিমাণ। এবার আমি ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, মাংসটা মাখা হয়ে গেছে, এরকম আমি 10 মিনিটের মতো রেখে দেব। তো বন্ধুরা, আমি ফিরে এলাম 20 মিনিট পরে, আর এখানে আমি কড়াইটা গরম দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি সাদা তেল। আমি আগে সরিষার তেল দিয়ে এটা মেখে নিয়েছিলাম। তো আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি ফোড়ন দেবো। তো আমি এখানে জিরা, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাংসটা। এবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব।
বন্ধুরা মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এই মাংসটা হাঁস মাংসটা যত ভালোভাবে কষাবেন তো খেতেও ততই ভালো লাগবে। তো আমি প্রায় 20 মিনিটের মতো এটা কষিয়ে নিলাম, দিয়ে 50% তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর জলটা অবশ্যই আপনারা একটু গরম করে নেবেন। আমি গরম করে তারপরে দিয়ে দিলাম, আর হাঁসের মাংসের গরম জলটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এবার আমি 20 থেকে 25 মিনিটের মতো এটা চাপা দিয়ে রেখে দেবো, আর সামান্য একটু জলও দেবো। হাঁসের মাংস একটু সিদ্ধ হতে সময় নেবে, তাই আমি 25 মিনিটের মতো আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটা কথা বন্ধুরা, এই মাংসটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দেবো আস্তে আস্তে রসুনগুলো, আর হাঁসের মাংস বা মুরগির মাংস হোক এরকম আস্তে রসুন দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। তো মাংসটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো এটা। তো তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো মাংসের মধ্যে রসুনগুলো। আবার আমি 20 মিনিটের মতো রেখে দেবো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি একটু ভাজা জিরেগুলো আর গরম মশলাগুলো দিয়ে দেবো, তারপর আমি নামিয়ে নেব। এখানে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমি একসাথে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি মাংসটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ছেলে খাওয়ার জন্য দাঁড়াই বসে রয়েছে পাশে।